খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশাল ব্ল্যাক হোলের একটি জনসংখ্যা যার উৎপত্তি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি লিগো এবং ভীর্ঘ জি রেবিটেশনাল ওয়েব ডিটেক্টর দ্বারা শনাক্ত করা হয়েছে একটি অনুমান অনুসারে এই বস্তুগুলি মহাবিশ্বের প্রথম দিকে গঠিত হতে পারে এবং ডার্ক ম্যাটার তৈরি করতে পারে মহাবিশ্বকে ভরাট করে এমন একটি রহস্যময় পদার্থ বিজ্ঞানীদের একটি দল প্রায় কুড়ি বছরের দীর্ঘ পর্যবেক্ষণের ফলাফল ঘোষণা করেছে যা ইঙ্গিত করে যে এই ধরনের বিশাল ব্ল্যাক হোলগুলি অন্ধকার পদার্থের কয়েক শতাংশের মধ্যে থাকতে পারে অর্থ মহাকর্ষীয় তরঙ্গ উৎসগুলির জন্যে আরেকটির কিন্তু ব্যাখ্যা প্রয়োজন গবেষণার ফলাফল দুটি নিবন্ধে প্রকাশিত হয়েছিল প্রকৃতি এবং অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাপ্লিমেন্ট সিরিজে গবেষণাটি ওয়ার্স বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে ও জি মানে অপটিক্যাল গ্র্যাভিটেশনাল লেন্সিং এক্সপেরিমেন্ট জরিপের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত হয়েছিল বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ নির্দেশ করে যে সাধারণ পদার্থ যা আমরা দেখতে বা স্পর্শ করতে পারি মহাবিশ্বের মোট ভর এবং শক্তি বাজেটের মাত্র পাঁচ শতাংশ নিয়ে গঠিত মিল্কিওয়েতে হ্যাঁ নক্ষত্রের প্রতিটি পাউন্ড সাধারণ পদার্থের জন্য পনেরো পাউন্ড ডার্ক ম্যাটার রয়েছে যা কোনো আলো নির্গত করে না এবং শুধুমাত্র তার মহাকর্ষীয় টানের মাধ্যমে যোগাযোগ করে অন্ধকার পদার্থের প্রকৃতি এবং এটা একটা রহস্য রয়ে গেছে বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করেন এটি অজানা প্রাথমিক কণার সমন্বয়ে গঠিত বলছেন ডক্টর প্রোজেমেক স্রোচ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ইউনিভার্সিটি অফ ওয়ার্স উভয় প্রবন্ধের প্রধান লেখক দুর্ভাগ্যবশত কয়েক দশকের প্রচেষ্টা সত্ত্বেও কোনো পরীক্ষা যেটা লার্জ হ্যাড্রন কোলাইডারের সাথে চালানো পরীক্ষাগুলি সহ এমন নতুন কণা খুঁজে পাওয়া যায় যা অন্ধকার পদার্থের জন্য দায়ী হতে পারে দু সালে একত্রিত ব্ল্যাক হোল থেকে মহাকর্ষীয় তরঙ্গের প্রথম শনাক্তকরণের পর থেকে লিগো এবং ভীরগো পরীক্ষাগুলি এই ধরনের নব্বইটিরও বেশি ঘটনা শনাক্ত করেছে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে লিগো এবং ভীর্গো দ্বারা শনাক্ত করা ব্ল্যাক হোলগুলি পূর্বে মিল্কিওয়েতে পরিচিত পাঁচ অথবা কুড়ি সৌরভরের তুলনায় সাধারণত উল্লেখযোগ্যভাবে বেশি বিশাল কুড়ি থেকে একশো সৌরভর সম্পন্ন ব্ল্যাক হোলের এই দুটি জনসংখ্যা এত আলাদা কেন তা ব্যাখ্যা করা আধুনিক জ্যোতির্বিদ্যার সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি বলছেন ডক্টর স্লোস একটি সম্ভাব্য ব্যাখ্যা অনুমান করে যে লিগো এবং ভীরগো ডিটেক্টররা আদিম ব্ল্যাক হোলের একটি জনসংখ্যা উন্মোচন করেছে যা মহাবিশ্বের প্রথম দিকে গঠিত হতে পারে তাদের অস্তিত্ব এবং প্রথম প্রস্তাবিত করা হয়েছিল যেটি সেটা পঞ্চাশ বছর আগে বিখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং স্বাধীনভাবে সোভিয়েত পদার্থবিদ ইয়াকব দ্বারা আমরা জানি যে প্রারম্ভিক মহাবিশ্ব আদর্শভাবে সমজাতীয় ছিল না ছোট ঘনত্বের বা বর্তমান গ্যালাক্সি এবং গ্যালাক্সি ক্লাস্টারে জন্ম দিয়েছে ডক্টর স্লোজ বলছেন অনুরূপ ঘনত্বের ওঠানাবা যদি তারা একটি সমালোচনামূলক ঘনত্বের বৈপরীত্য অতিক্রম করে তাহলে তা ভেঙে পড়তে পারে এবং কালো গর্ত তৈরি করতে পারে মহাকর্ষীয় তরঙ্গের প্রথম শনাক্তকরণের পর থেকে আরও বেশি সংখ্যক বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এই ধরনের আদিম ব্ল্যাক হোলগুলি অন্ধকার পদার্থের একটি উল্লেখযোগ্য ভগ্নাংশ নিয়ে গঠিত হতে পারে সৌভাগ্যবশত এই হাই পথিসিটি জ্যোতির্বিদ্যাগত পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা যেতে পারে ওনারা বলছেন আমরা লক্ষ্য করি যে বিলকি প্রচুর পরিমাণে অন্ধকার পদার্থ বিদ্যমান যদি এটা ব্ল্যাক হোল দ্বারা গঠিত হয় তবে আমাদের মহাজাগতিক আশেপাশে তাদের শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত এটা কি সম্ভব যদি ব্ল্যাক হোল কোনো শনাক্তকরণ আলো নির্গত না করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে